নমস্কার, আমার নাম সুদীপ্ত ঠ্যাং, দ্য ট্যালেন্টেড গাইসে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের একটি নন প্রফিট অর্গানাইজেশন সম্বন্ধে জানাবার জন্য। সংস্থাটির নাম হলো রোটারাক্ট ক্লাব অফ ক্যালকাটা। শুনে নিন এই ক্লাবের বিশেষ কিছু মেম্বারদের কিছু বক্তব্য। ভিডিওটি পুরো দেখুন, কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানান, এবং যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে। ধন্যবাদ। We are one of the oldest running clubs in South Bengal, Hooghly, Howrah and Andaman and Nicobar Islands. It is a pleasure, it's an honor to lead the club. We are involved in several types of activities. We have community service where we go to places in Sundarbon and different villages and we do medical camps over there. We set up schools, we set up libraries for them. Then we also have fun. We have indoor game competitions, we have mobile game competitions, we have treasure hunts, we have picnics, and we also teach a lot of kids. We teach them in vernaculars, we teach them co-curricular activities, and then all we are looking up to is for a betterment of the society. What we want is that the society is benefited from what we have, from what we know. We are just trying to contribute a little of our good to the entire world. Thank you. So, আমাদের Rotary Club of Calcutta believe করে be the better you. তো ইচ অ্যান্ড এভরি রোটার ক্লাবে চারটে করে অ্যাভিনিউজ থাকে। অ্যাভিনিউজের নামগুলো আমি আগে বলি, কমিউনিটি সার্ভিস, ক্লাব সার্ভিস, ইন্টারন্যাশনাল প্রজেক্টস আর তোমার প্রফেশনাল ডেভেলপমেন্ট। তো কমিউনিটি সার্ভিস, কমিউনিটি সার্ভিস নাম দিয়ে বোঝা যাচ্ছে কমিউনিটিদের হেল্প করা, প্রজেক্টস করে যেটা কমিউনিটির বেটারমেন্ট করে, কমিউনিটিকে সাহায্য করে। এখন আসছে ক্লাব সার্ভিস। ক্লাব সার্ভিস যেমনি আমরা অনেক কটা ইভেন্টস করি বা প্রজেক্টস করি যেখান থেকে আমাদের যে রেভিনিউটা আসে বা যেটা আমরা টাকাটা আমরা ওই ইভেন্ট থেকে ইনকার করতে পারি, যে এটা নিতে পারি, ওই টাকাটা দিয়ে আমরা ফার্দার আরও কমিউনিটি বেস বা লিটারেসি বেস প্রজেক্টসগুলো করি। এখন ক্লাব সার্ভিস শুধু এটা নয়, ক্লাব সার্ভিস মানে কারোর জন্মদিন সেলিব্রেট করা, কারোর অ্যানিভার্সারি সেলিব্রেট করা, পিকনিকসে যাওয়া, পুজো প্যান্ডেল হপিংয়ে করা, অনেক কিছু মানে মাস্তি, বেসিক্যালি মজার অ্যাভিনিউ এটা। থার্ড হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল সার্ভিস। ইন্টারন্যাশনাল সার্ভিস হচ্ছে, দেখো রোটার্যাক্ট মানে নিজের বন্ডটা আরও তৈরি করা, নিজেকে ডেভেলপ করা প্লাস বন্ধুত্বতা করা। এখন ইন্টারন্যাশনাল ওয়ার্ড যেটা বোঝায়, ইন্টারন্যাশনাল মানে আমরা যেটা ইন্টারন্যাশনালি যে ক্লাবের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি অ্যান্ড তারপর ওদের সাথে আমরা ডিফারেন্ট প্রজেক্টস করতে পারি। ওরা নিজের কান্ট্রিতে বা সিটিতে করবে, আমরা নিজের কান্ট্রি বা সিটিতে করব, আর এইভাবে একটা আমাদের আলাপ বা একটা বন্ড তৈরি হবে। এখন সাপোজ কেউ একটা চাকরি পেলো সাপোজ লন্ডনে, তো এখন লন্ডনে যে রোটার্যাক্ট ক্লাবসগুলো থাকে, যদি ওরা আমাদের চেনে বা কারো সম্পর্ক দিয়ে আমরা জানতে পারি ওখানে একটা রোটার্যাক্টর আছে, তো মানে একটা মানে বলে না যে অনেক কটা আননোন ফেসেসের মধ্যে একটা নোন ফেস পাওয়া গেল একটা আননোন শহরে বা আননোন একটা কান্ট্রিতে। তো ইন্টারন্যাশনাল প্রজেক্টস বা সার্ভিস এইসবেই ইনভলভ করে। আর লাস্ট হচ্ছে তোমার প্রফেশনাল ডেভেলপমেন্ট। প্রফেশনাল ডেভেলপমেন্টটা বেসিক্যালি হচ্ছে যে তোমার তুমি কী করে নিজেকে একটা ভালো বেটার পার্সন তৈরি করতে পারবে, সাপোজ ইন্টারভিউতে কী করে ইন্টারভিউ দেওয়া, তারপর কীভাবে সেমিনার বা ওয়ার্কশপস কন্ডাক্ট করা, বা কীভাবে একটা পাবলিক স্পিকিংয়ে ইনভলভ হওয়া, বা একটা ক্যামেরাকে ফেস করা, ওইসব যে নার্ভাসনেস বা ওইসব যে তোমার ভয় থাকে একটা পাবলিক স্পিচ দেওয়া, পাবলিক স্পিকিং করা, সব সব আমরা বেটার করে যে তোমরা এসে করতেছি এই চারটে অ্যাভেনিউ। তো আমাদের পরিবারে আসতে গেলে কী করতে হবে? আমাদের পরিবারে আসতে গেলে অতি অবশ্যই তোমার বয়স হতে হবে 18 থেকে 31 বছরের মধ্যে। আর যেটা লাগবে, একটা নিজস্বতা, একটা নেতৃত্ব করার ক্ষমতা। তো আমাদের সদস্য কী করে হওয়া যায়? আমাদের সদস্য হতে গেলে আমাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে কিংবা ইউটিউবে যে কোনো জায়গায় আমাদের সার্চ করলে পাবে, আর সেখান থেকে অতি অবশ্যইভাবে আমাদের সাথে তুমি মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, এরপর আমাদের পরিবারের সদস্য তো হওয়া গেল, তারপর তোমাকে 3টে মিটিং আর 2টো ইভেন্ট অ্যাটেন্ড করার পর তুমি একদম অফিসিয়ালি স্বীকৃতিভাবে একজন সদস্য হিসেবে। ও
তাহলে এখন বলি আমাদের কিছু অনন্য প্রজেক্টসের সম্বন্ধে। আমাদের কমিউনিটি সার্ভিসের মধ্যে আমরা অনেক কাজ করে থাকি, যেরকম ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, যেটা শুধু আমরা একা নয়, আমরা অন্যান্য রোটারি ক্লাবের সাথে মিলে শহরব্যাপী একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করেছিলাম। তারপর আমাদের হয় হ্যাপি স্কুল, যেরকম একটা স্কুল যেখানে বিপিএল, বিলো পভার্টি লাইন অ্যান্ড আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের জন্য আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস প্রোভাইড করি, যেরকম তাদেরকে মাদুর দেওয়া, তাদের খেলার জায়গাটাকে সুন্দর করা, সেখানে লাইব্রেরি সেট আপ করা, এবং এরকম আরও অনেক কিছু। তাছাড়াও স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আমরা মৈত্রী বলে আমাদের একটি অনন্য প্রোগ্রাম হয়, যেটি আমাদের রোটারি ক্লাবের সাথে। সেখানে আমরা তাদের জন্য বাংলায় অথবা হিন্দিতে, মানে যেটা তাদের মাদার টাং, সেটাতে আমরা ফেস্ট অর্গানাইজ করি, যাতে তারা ডিবেট, কুইজ এবং আবৃত্তি করতে পারে। এবং আমাদের শুধুমাত্র এসব সিরিয়াস প্রজেক্টস না, আমরা অনেক সময় খেলাধুলো এবং অনেক হাসি ঠাট্টার মাধ্যমে আমাদের টাইম স্পেন্ড করি। যেরকম আমাদের প্রথম প্রজেক্ট ইনডোর ইন্টারপ্রিট, যেটা 3 বছর ধরে চলছে, এখানে আমরা বিভিন্ন রোটারি ক্লাবস এবং নন রোটারি অ্যাক্টার্সদের নিয়ে প্রচুর প্রচুর গেমস এবং প্রচুর প্রচুর মজার খেলা এবং স্টলস দিয়ে থাকি, যেটা তারা অনেক রকমভাবে উপভোগ করতে পারে। নাও ইউ গাইজ মাইট আস্ক মি ওয়াই ইউ গাইজ শুড জয়েন রোটারি অ্যাক্ট, ফর হুইচ আই পার্সোনালি জয়েন রোটারি অ্যাক্ট ইজ ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সার্ভিস। নাও কমিউনিটি সার্ভিস, কৃত্তিকা হ্যাজ ভেরি ওয়েল এক্সপ্লেইনড ইউ অল হোয়াট কমিউনিটি সার্ভিস ইজ। ইটস এ ভাস্ট এরিয়া অফ সার্ভিস, লাইক recently a catastrophic incident have happened in Kerala. I mean, we are also helping in there. There is a project called Project Roshni. What is Project Roshni? We go to an underprivileged village of a very rural area like Sundarbans. There we distribute solar lamps. What I personally feel fascinated about Rotary Act is there is no certain things. Right, you cannot write this definition, these are the things which is called Rotary Act. What I find fascinating is it don't have any boundaries. I mean, you can go wherever, you can do whatever you want to, right? There are no limitations, right? There are certain, I mean, there are vast areas of improvement, and the society needs our help. We need you. So we need somebody to step forward and help us. Please join Rotary Act. If you ask me what is Rotary Act, then I can say it is a learning school. So amra always chotobelo theke just ektai jinish amra bujhi je jeta holo আমাদের শেখাটা হয়তো স্কুলে বা কলেজে গিয়ে কোথাও না কোথাও শেষ হয়ে যায়, কিন্তু আমরা রোটারি জয়েন করার পর তখন আমরা নিজেরা কিছুটা বুঝতে পারি যে না, আমাদের শেখাটা এখনও শেষ হয়নি, আমাদের অনেক কিছু এখনও শেখা বাকি আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লাইক কোনো ধরুন কারোর হবি ফটোগ্রাফি, সে রোটারি জয়েন করতে চাইছে, তো তার মনে অবভিয়াসলি একটা কোশ্চেন আসবে, লাইক কেন রোটারি জয়েন করবো, হোয়াই রোটারি অ্যাক্ট, হোয়াই নট লাইক আদার এনি এনপিও। সো এখানে একটাই সাজেশন, রোটারি অ্যাক্টে তুমি নিজের মতন করে নিজের হবিজটাকে নিজের মতন করে তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। লাইক ধরো তোমার ফটোগ্রাফি ভালোবাসো, তো তখন তুমি রোটারি অ্যাক্টে এসে তুমি তোমার ফটোগ্রাফির ওপর যে কোনো ধরনের ইভেন্ট বলো বা তুমি কোনো রকম কোনো কিছু স্টার্ট আপ বলো, প্রত্যেকটা মানুষের একটা করে টার্গেট থাকে। লাইক যে ফটোগ্রাফি ভালোবাসে সে হয়তো কোনো না কোনো সময় চায় যে আমি একটা টোটাল টিমকে লিড করে আমি হয়তো কোনো একটা ডকুমেন্টারি তৈরি করব, বাট আনফর্চুনেটলি সেটা কোনো সময় হয়ে ওঠে না, কিন্তু তার ফটোগ্রাফিটা, তার ভালো লাগাটা তার সাথেই থেকে যায়। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা রোটারি অ্যাক্টে আসি সবাই কিছু না কিছু পাওয়ার জন্য, হয়তো আমরা এক সমাজের জন্য কিছু করতে চাই তাই জন্যে রোটারি অ্যাক্টে আসি, বাট তারপর যদি আমরা কোনো এক্সট্রা কিছু পাই তাহলে কি সত্যি ভালো লাগে না? অবশ্যই ভালো লাগবে। সো জয়েন রোটারি ক্লাব অফ ক্যালকাটা, RID 3291। রোটারি অ্যাক্ট কি শুধুমাত্র সমাজসেবা, শুধু বোরিং বোরিং কাজ, বুড়োদের বাড়িতে যাওয়া? নো অফেন্সেস মেন্ট, বাট রোটারি অ্যাক্টে খুব মজাও হয়, আর মজার মধ্যে থেকে সবথেকে ভালো জিনিস যেটা বেরিয়ে আসে সেটা কী বলো তো, দ্যাট ইজ আমি বলবো নিজের ইমপ্রুভমেন্ট। যেই জায়গা থেকে তুমি শুরু করবে রোটারি অ্যাক্ট, যখন শেষের পথে আসবে তখন দেখবে ইউ হ্যাভ চেঞ্জ সো মাচ। কীরকমভাবে, যদি কেউ খুব ইন্ট্রোভার্ট হয় বা খুব আউটগোয়িং না হয়, তাহলে তার টিম বিল্ডিং স্কিল, তার লোকজনের সঙ্গে কথাবার্তা বলা, যে কোনো জিনিসকে লোকের সামনে নিজের আইডিয়াকে ঠিকভাবে তুলে ধরা কনভিনসিংভাবে, যেটা আজকালকার দিনে খুব জরুরি, সেই জিনিসটা রোটারি অ্যাক্ট খুব ভালোভাবে শেখায়।
একটা এক্সাম্পল আমি দিতে পারি, মৈত্রী বলে একটা প্রোগ্রাম হয় আমাদের এখানে, যেটা বাংলা মিডিয়ামের বা হিন্দি মিডিয়াম স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে করা হয়। সেই প্রোগ্রামটার মূল লক্ষ্য যদিও বা সেই ছেলেমেয়েদের বা সেই বাচ্চাদের স্কুলের ছাত্রছাত্রীদের উন্নতির ব্যাপারটা, কিন্তু সেইটা করতে গিয়ে যে প্রত্যেকটা স্কুলের প্রিন্সিপালদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলা, পুরো ব্যাপারটাকে দাঁড় করানোর জন্য যে এফার্টটা যায় প্রত্যেকটা মেম্বারের, সেটা কিন্তু কোনোভাবেই ফেলনা নয়। কারণ সেইখান দিয়েই পাবলিক স্পিকিং, পাবলিক কনভারসেশন এবং টিম বিল্ডিং, টিম লিডিং স্কিলসগুলো বেরিয়ে আসে। তো রোটারাক্ট এই একটা জিনিস খুব ভালোভাবে আমাদের শেখায়। বিফোর কামিং টু রোটারাক্ট, লাইক মোস্ট অফ আস অফ আওয়ার এজ গ্রুপ, আই ওয়াজ টু থিঙ্ক লাইক আই উইল ডু বেটার, আই উইল বি বেটার, আই উইল বি দ্য চেঞ্জ, আই উইল ব্রিং দ্য চেঞ্জ। বাট সামটাইমস টু ব্রিং আ চেঞ্জ ওয়ান ইজ সিম্পলি নট এনাফ, সামটাইমস ইউ জাস্ট নিড আ টিম। And that's exactly what this club is about. These people I work with in Rotaract, they love, they share, they care. They are not just my fellow Rotaractors, they are family. And that's what Rotary Club of Calcutta does to you. They bring out the better us. Thank you. I'm Shobhik. I'm Shivji. I'm Indrashish. I'm Sinha. I'm Shomburna. I'm Kirtika. I'm Tomar. I'm Devam. I'm Arivatva.